বিচারপতির বিচারের রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকাল থেকেই প্রস্তুত বিচারালয়। কারাগার থেকে আদালতে আনা হয় এক আসামিকে, উপস্থিত জামিনে থাকা ছয় আসামিও। মঙ্গলবার বেলা ১১টায় রায় পড়া শুরু করেন আদালত। বলেন ঋণ জালিয়াতির প্রধান সুবিধাভোগী সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, ব্যাংক কর্তৃপক্ষ ঋণ দেওয়ার ক্ষেত্রে মানেনি কোনো নীতিমালা। মামলার ১১ আসামির মধ্যে শাহজাহান ও নিরঞ্জন গ্রামের সহজ সরল লোক বলেও মন্তব্য করেন আদালত। রায়ে এস কে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। এস কে সিনহার বিরুদ্ধে ৭ বছরের মানি লন্ডারিং এর কারণে ৪ সাজা হয়েছে এবং ৪ বছরের বিশ্বাস অপরাধের জন্য বিশ্বাসভঙ্গ করার কারণে ৪ বছরের সাজা হয়েছে এবং এই সাজা দুটোই একত্রে চলমান থাকবে। আইনের ঊর্ধ্বে আসলে কেউ নয়, অপরাধী সে যত শক্তিশালী হোক না কেন বা যত বড় ক্ষমতা বদে থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনের আওতায় যদি তার অপরাধ প্রমাণিত হয় তাকে সাজা গ্রহণ করতে হবে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ দুদক এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও বলছেন তারা। এখানে পলিসির কোনো ভায়োলেশন আলটিমেটলি ছিল না, কারণ ফার্মার্স ব্যাংকের পলিসি অনুযায়ী ৭ দিনের মধ্যে ঋণের যে কোনো দরখাস্ত ডিসপোজাল করতে হবে, ওনারা একদিনের মধ্যে ডিসপোজাল করেছে। এখানে ফেক কোনো গ্রাহক ছিল না, যে টাকা দেওয়া হয়েছে টাকাগুলো বাই দিস টাইম রিকভারি হয়ে গেছে। টাকা যদি রিকভার হয়ে গেছে ইট মিনস এখানে ইলিগালি কোনো কিছু করা হয়নি। আমরা নিশ্চয়ই রায়ের বিরুদ্ধে আপিল করব। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের আগস্টে বিচার শুরু হয় দেশের ২১তম প্রধান বিচারপতির। পাচারের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাময়িকভাবে যাচ্ছে, মামলা হওয়ার আগে দেশ ছাড়েন সিনহা। নানা অনিয়মের মুখেই বিদেশে বসে পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।